এই মাসে মাহে রমাদানুল মুবারকে রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন নাযিল করেছেন ঠিক কি না যেই কোরআন আমাদের জন্য গাইডবুক মানবজাতির সংবিধান যেটা রব্বুল আলামিন লোহে মাহফুজ থেকে নাযিল করে দিয়ে আমরা আশরাফুল মখলুকাত আমাদেরকে জান্নাত পর্যন্ত যেন গাইড করতে পারে সেজন্য কোরআনের পাশাপাশি রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন আমার নবীকে প্র্যাকটিক্যালি ভাবে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন সুবহানাল্লাহ এই কোরআন নাযিল হয় সেই মাসে যেই কোরআন আজকে আমাদের ঘরে কম পাওয়া যাবে কোরআন তেলাওয়াত কমে যাচ্ছে আস্তে আস্তে এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাযিল হয় নাই এই কোরআন তেলাওয়াত করতে হবে অর্থ বুঝতে হবে এবং প্রতিটি আয়াত কারীমার আমল করার চেষ্টা করতে হবে ঠিক কি না কোরআনে আওয়ামের নাওয়াহি যাকে বলা হয় আদেশ নিষেধগুলো পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকে আমাদের জন্য গাইডবুক হিসেবে রাব্বুল আলামিন নাযিল করেন কুরআন কে যদি প্রশ্ন করা হয় ও কুরআন তোমার বাড়ি কোথায় তুমি কোত্থেকে আসছো তোমার নাম কি তোমার পুরো নামটা আমাদেরকে বলো কুরআন কে যদি আপনি এই প্রশ্ন করেন কুরআন আপনাকে বলে দিবেন বাল হুয়া কুরআনুম মাজীদ আল্লাহু আকবার বলে কুরআন আপনাকে বলবে ও দুনিয়ার মানুষ আমার নাম হলো কুরআন আপনি যদি বলেন ও কুরআন তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এসেছো কুরআন আপনাকে বলে দিবে ফি লাউহিম মাহফুজ আল্লাহু আকবার বলেন আমার বাড়ি হলো লৌহে মাহফুজ আর যদি বলা হয় ও কুরআন তুমি আমাদেরকে গাইড করবাং তোমাকে কে নাযিল করেছে কে পাঠিয়েছে তুমি তুমি কোরআনকে কে নাযিল করেছে কোরআন আপনাকে বলে দিবে তাউসিলুম মির রব্বিল আলামিন কোরআন আপনাকে বলে দিবে আমি কোরআন নিজে এমনি এমনি আসি নাই আমি কোরআনকে রব্বুল আলামিন স্বয়ং রব্বুল আলামিন আমি কোরআনকে নাযিল করেছেন সুবহানাল্লাহ আর যদি কোরআনকে প্রশ্ন করা হয় গো কোরআন তুমি নাযিল হইছো কার মাধ্যমে তোমাকে এই দুনিয়াতে নাযিল করেছেন কোরআন আপনাকে বলে দিবে تنزل به الروح الأمين قرآن بول دي بي سيدنا جبريل عليه الصلاة والسلام ار مادومين اللہ پیار حبیب روپر اما کے نازل کرسن سبحان اللہ آر قرآن جو دی بولے کار روپر نازل ہوئے جو تمہیں قرآن بول دی بي تنزل على محمد আমি আল্লাহর প্রিয় হাবিব সরকারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছি আর কে কোরআন যদি কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন ও কোরআন আমার নবীর উপর আপনি কখন নাযিল হয়েছেন কোরআন আপনাকে বলে দিবেন শাহরুর রমাদানের লযি উযিলা ফিল কোরআন আমি এই কোরআন ওগো দুনিয়ার মানুষ তোমাদের গাইড করার জন্য আমি কোরআন এই মাহে রমাদানুল মুবারক সিয়াম সাধনার মাসে এই মাসে আমি নাযিল হইছি সুবহানাল্লাহ আর যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন ও কোরআন তুমি কোন দিন নাযিল হইছো মাহে রমাদানুল মুবারকে কোরআন আপনাকে বলে দিবে إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ আমি কোরআন নাযিল হয়েছি মাহে রমাদানুল মুবারক ঠিক আছে
আমি নাযিল হওয়ার ওই দিনের নাম হলো লাইলাতুল কদর সুবহানাল্লাহ কোরআন লাইলাতুল কদর দিনে নাযিল হই আর যদি কোরআনকে শেষ প্রশ্ন করা হয় ও কোরআন কি জন্য তুমি নাযিল হয়েছো তোমার উদ্দেশ্য কি কোরআন আপনাকে বলে দিবে হুদাল লিল মুত্তাকিন কোরআন আপনাকে বলে দিবে দুনিয়ার মানুষকে হেদায়েত দেওয়ার জন্য মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক কিতাবে হিসাবে হুদাল লিল রব্বিল আলামিন দুনিয়ার সমস্ত জগতের মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন এসেছি সুবহানাল্লাহ সম্মানিত হাজির তাহলে কোরআন আপনাকে এইভাবে আপনাকে পাঠ পাঠ সব প্রশ্নের উত্তর বলে দিবে কিনা সুতরাং এই কোরআন এই মাহে রমাদানুল মুবারক নাযিল হয়েছে হেদায়েতের বাণী আল্লাহ বলেন হাযা বায়ানুল লিন্নাস এটা জাতির জন্য পথ প্রদর্শক এই কোরআনের সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু দরকার মানুষের সব কিছু কোরআন আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়ে দিয়েছেন সবাই বলি সুবহানাল্লাহ যা কিছু প্রয়োজন দুনিয়ার জগতে আল্লাহর কাছে কিভাবে মানুষ দেওয়া যায় আল্লাহর নিকটবর্তী কিভাবে হওয়া যায় সব ব্যবস্থা সব মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাকে দিয়ে দিয়েছেন সবাই বলি সুবহানাল্লাহ সুতরাং এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে দামি কিনা এই কোরআনের সাথে আপনি যদি সম্পৃক্ততা রাখতে পারেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনের মালিক তিনি আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন সুবহানাল্লাহ আজকে দেখতেছেন না সারা বাংলাদেশে একটা হইচই হাফেজ সালেহ আহমদ তাকরিব মারহাবা বলে বাগের বাচ্চা তুম জিতে রহো হাজারো বরস মাত্র চোদ্দ বছরের একজন সন্তান সারা পৃথিবীকে চমকি দিয়ে প্রায় সত্তরের উপরে দেশ কনফিডেশন করে তিনি আমার এই বাংলাদেশের সন্তান আমাদের দেশের সম্মান গৌরব তিনি অর্জন করে চিনে নিয়েছেন সুবহানাল্লাহ বলে ছোট মাসুম এটা কোরআনের বড় মুজিজা কোরআনের প্রশ্ন তিনি সারা পৃথিবীতে নাম্বার ওয়ান হয়ে আমার দেশের সম্মান বইয়ে এনেছেন আমরা আজকে মাহফিল থেকে তাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সবাই মারহাবা বলে এইরকম সন্তান দরকার আছে কিনা আজকে এই কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা আমরা শুধু অন্য অন্য শিক্ষাগুলো দিই কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে আজকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ফাসাদ সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হলো ধর্মীয় জ্ঞান মানুষের না থাকার কারণে ঠিক কিনা আজকে দেখেন না আপনারা ও বঙ্গবাজারে ফুরে গেছে সব দোকান কোটি টাকার মালামাল কিছুক্ষণ আগে আমি পত্রিকায় দেখলাম একদিকে মালামাল পুড়ে গেছে সবাই কান্না করতে করতে বেহুশ আমরা ফতের ফকির হয়ে গেলাম রাতে ছিলাম আমি চল্লিশ লক্ষ কোটি টাকার মালিক সকাল হত হত হুজুর আমার কাছে এক টাকাও নাই ফকির আমি এখন একদম রাস্তার ফকির ওইদিকে আর কিছুগুলো লম্বা লম্বা দাঁড়িয়ে লম্বা লম্বা রেখেছে সবাই তো মুসলমান রোজগো রেখেছে ঠিক কিনা ওই মালগুলো লুট করে নিয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ বলেন কোরআন এবং ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা সুতরাং আমাদেরকে এই কোরআনের দিকে দাবিত হতে হবে ঠিক কিনা কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের আওয়ামের নাওয়াহি কোরআন আল্লাহ যেগুলো আদেশ করেছেন আমর শিক্ষা দিয়ে আকিমুস সালা ওয়া আতুজ যাকাত তোমরা নামাজ আদায় করো যাকাত প্রদান করো ফানকিহু মা তামালাকুম মিনান নিসাই মাসনা যারা বিয়েতে আছো বিয়ের বয়স হয়ে গেছে তোমরা বিয়ে করে নাও এগুলো কার অর্ডার নামাজের এগুলি বিয়ের কথা হই দে ভালো বিয়ে করে এটা কার অর্ডার আল্লাহর অর্ডার এগুলো আওয়ামের আল্লাহর অর্ডার বিয়ে করে নাও যাদের বিয়ের বয়স হয়েছে
انفقو مما رزقناكم جرا پوشو والا دانت بكتی آسو ترما اللہ راستای تمرا دان کرو اگلو کار آرڈر شدو قرآن پڑھلو ہو بے نا یہ آرڈر گلو فالن کرتا ہو بے امرا تلاوات کرتے کب جانی دا آرڈر فالن کرتے بلے ادا آمی نا یہ کانی شتران এই কোরআনের দিকে আমাদেরকে দাবিত হবে দাবিত হলেই আমরা সাকসেস কোরআন আমাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন সবাই বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যেই সোসাইটিতে প্রেরণ করেছিলেন ওই সোসাইটির মানুষগুলো এমন ছিল বরাবর যাদের কোনো ধর্ম কর্ম ছিল না যাদের কোনো ন্যায় নীতি মানবতা বলতে কিছু ছিল না এমন মানুষ যাদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে উলাইকা কাল আনামি বাল হুম মাদাল এরা দেখতে এমনি মানুষের মতো লাগে এরা আসলেই চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্টতম ওই রকম বর্বর নষ্ট বষ্ট সমাজে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করে এই কোরআনের সবক দিয়ে দিলেন মেসেজ দিয়ে দিলেন আমার নবীর নূরানি সবক দিয়ে এই কোরআনের সমাজ বিনির্মাণ করেন ওই বর্বর নষ্ট বষ্ট সমাজের মানুষগুলোকে এমন মানুষে পরিণত করে দিলেন আমার নবীর সহবত পেয়ে কোরআনের শিক্ষা পেয়ে ওই বর্বর মানুষগুলো এমন মানুষে পরিণত হলেন যারা দুনিয়াতে থাকা অবস্থায় রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন সুবহানাল্লাহ কি দিয়ে দিলেন জান্নাতের সার্টিফিকেট খারাপ মানুষ কি কারণে কোরআনের সোয়া কোরআনের সাথে স্পর্শক হওয়ার কারণে সুবহানাল্লাহ কোরআনকে আপনি যত মহব্বত করবেন যত ভালোবাসবেন যত আমল করবেন তত আপনার জীবন দামি বানিয়ে দিবেন কে এখন তো কোরআন শিক্ষাতে আমরা নাই কোরআন শিক্ষা মাদ্রাসা শিক্ষা দ্বীন শিক্ষার মধ্যে দে ওই সন্তান যেটা কানা বোয়ারা এটা বোয়ারা ওরা দে দে খানা ওরা হদে বের মাদ্রাসা দি ফেলা এনিতে আর আরাসাতে বেরা যায় আয়া তুগ ঘর দে আর তিন্ন দে ওনা ন সিটিংকে মানে চলো বুঝু দি আর কোন ন বুঝুর ফল ইতে আর আরাসাতে বেরা যায় আয়া ফরদ দুগ আর সগ দে দে হবো তে সাদ ইকে আর দেখা যা দুকে বালাও হড়ে হদে বে কেটে কলেজ বিমান বাহিনী স্কুল কোরআনের মতো কঠিন কিতাব এই দুনিয়াতে আছে সন্তান যেটা বালা সেটা দিতে হবে এ খানা বোয়ারা দি সমাজ আজ বিশৃঙ্খল না নো এটা আর আসাতে বেড়া চায় উগ্র সাদের তিন্ন চায় অনুবাদ হত উল্টো উল্টো কত 15 তারিখ কি হয়ে যাবে দুনিয়া যাইব হয় গুজব সৃষ্টি করে দিয়ে আর খানা বন্ধ ধরে হত দুনিয়া যাইব কই দে বলো রমজানের 15 তারিখ আর অন্য না এসে এসুক গুজবে হন দরকার আছে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তোমরা এগুলো সমাজে কেন বলো এগুলো কি কথা যদি কালকে যদি 15 তারিখ এই দুনিয়া যদি বিকট শব্দ না হয় ধ্বংস না হয় তাহলে কোটি কোটি মানুষের অন্তরে এই প্রশ্ন জাগবে আল্লাহর নবীর যে হাদিসের কথার এখানে উদ্দিষ্ট দেওয়া হয়েছে ওই হাদিস মিথ্যা ঠিক কি না আপনি বলবেন যে কি হাদিস এগুলো কি হাদিসের কথা বলেছে ও দুনিয়াতে এখনো ঠিকই আছে এরকম বলবে না হাদিসের প্রতি অপমানন আমি মনে করি সুতরাং কথা বলতে খুশ ঠিক করে বলতে হবে ঠিক কি না সম্মানিত হাজির আমাদেরকে কোরআন শিক্ষার দিকে দাবিত হতে হবে কোরআনের দিকে যদি আমরা যেতে পারি তাহলে আমরা সাকসেস কারণ এই কোরআন আমাদেরকে সরাসরি নিয়ে যাবে কোথায় আল্লাহর জান্নাতে সবাই বলি সুবহানাল্লাহ সুতরাং এই কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ততা রাখতে হবে কোরআনের হকগুলো আদায় করতে হবে কোরআনের হক কি নাম্বার 1 আমাদেরকে কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে ঠিক কি না এরপরে তেলাওয়াত করলে হবে না শুধু অবশ্যই তেলাওয়াত করা সওয়াব কোরআন তেলাওয়াত করা মানে স্বয়ং রব্বুল আলামিনের সাথে কথা বলা সুবহানাল্লাহ বলে এরপরে আমাদেরকে কোরআন বুঝার চেষ্টা করতে হবে এবং কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন যেই মেসেজগুলো দিয়েছেন এগুলো করো এগুলো ছাড়ো এগুলো আমাদেরকে আমল করতে হবে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নাজিল করে কোরআন দিয়ে দিলেন বলে দিলেন ও রাব্বুল আলামিন
আমি এই কোরআন দিয়ে কি করব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওগো আমার মাহবুব আপনাকে আমি নাযিল করেছি রহমত স্বরূপ আপনি হলেন ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহিম রহমত আপনি আমি হলাম রব্বুল আলামিন আপনি হলেন রহমাতুল লিল আলামিন আপনার রহমতের পানি দিয়ে দুই মুছেই সমাজ জান্নাত সমাজ আপনি বিনির্মাণ করবেন এরপরে রব্বুল আলামিন ওগো দুনিয়ার মানুষকে ঘোষণা দিয়ে দিলেন ওগো দুনিয়ার মানুষ তোমাদের এদিক সেদিক ঘোরাফেরা করার দরকার নাই ওই কোন পথ অবলম্বন করার দরকার নাই তোমাদেরকে যেই পথ অবলম্বন করতে হবে সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ নামাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সূরা ফাতিহায় পড়ি কিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আগর রব্বুল আলামিন আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথের রাস্তা দেখাও সহজ সরল পথ দেখাও এটা আমরা পাঁচ ওয়াক্ত নামাজে চাই এই সহজ সরল পথ হলো আল্লাহ বলেন ওয়া নিয়াবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম এই সহজ সরল পথ হলো আমার নবীর তরিকা সুবহানাল্লাহ বলেন কোরআনের পথ হলো আমার নবীর তরিকা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তরিকা দিয়ে ঘোষণা দিয়ে দিলেন গো দুনিয়ার মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করার দরকার নাই তোমাদের জন্য لقد كان لكم في رسول الله أسوة حسنة তোমাদের রসুলের জীবনের আদর্শের মধ্যে তোমাদের জন্য দেওয়া হয়েছে উত্তম আদর্শ তোমাদের রসুল যেভাবে করেছেন জীবন পরিচালনা সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন কিভাবে তোমার রসুল পরিচালনা করেছেন সেটা তুমি ফলো করো তোমাদের তুমি তোমার রসুল তোমাদের রসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য দেওয়া হয়েছে উত্তম আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু সুবহানাল্লাহ বলে ওগো দুনিয়ার মানুষেরা আমার নবী তোমাদের রসুল তোমাদেরকে যা গ্রহণ দিয়েছেন তা ভালোভাবে গ্রহণ করো আর যেগুলো থেকে বিরত থাকার কথা বলেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো এটা কার অর্ডার আল্লাহর অর্ডার বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার সুতরাং আমার রসুলের শিক্ষার দিকে আমাদেরকে দাবিত হবে হতে হবে কারণ যেই কিতাব এটা এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে আল্লাহর পেয়ারা হাবিবের মাধ্যমে নাজিল করে আমাদেরকে দিয়েছেন যেটা আমরা ফলো করলে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো প্র্যাকটিক্যালি বাবা আমার নবীর আদর্শ আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা সম্মানিত হাজেরিন সেজন্য কোরআনের সাথে যদি সম্পৃক্ত রাখতে পারি এই মাহে রমাদানুল মুবারক এই রমজানে কোরআন নাজিল হয়েছেন তাহলে আমরা জিরো থেকে হিরো বানিয়ে দিবেন কে কোরআনের সাথে সম্পৃক্ত লাগবে জিরো থেকে একদম হিরো দেখতেছেন না আপনারা যেই যিনি সারা বিশ্ব জয় করে আসছেন তার গর্দে ক্লাব এখনো টিনের বেড়া খির বেড়া টিনের বেড়া কোরআন গবেষণা করার কারণে কোরআনকে মহব্বত করার কারণে তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়ে খেয়ে আল্লাহ সেজন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন নগো দুনিয়ার মানুষেরা তোমরা কোরআনের সাথে সম্পৃক্ততা রাখো কোরআনকে মহব্বত করো কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ কোরআন কি করবে সুপারিশ করবে এই মাহে রমাদানুল মোবারকে সিয়াম সাধনা আমরা পালন করছি না এই রোজাও আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে আমাদের জন্য সুবহানাল্লাহ বলেন সারাদিন কষ্ট করে আপনি যে সিয়াম সাধনা পালন করেন এই সিয়াম সাধনা এই রোজা আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ বলেন সুপারিশ অনেকে করতে পারবে যদি আমাদের দেশে ভুল মেসেজ দেওয়া হয় সুপারিশের মালিক একমাত্র আল্লাহ ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি
আল্লাহ একমাত্র সুপারিশ করতে পারবে আর কেউ পারবে না এখানে শাব্দিক অর্থ দিয়ে মানুষকে ভুল মেসেজ দেওয়া হয় সুপারিশ শুধু আল্লাহ না আল্লাহর নবীর সুপারিশ করতে পারবে হক্কানি রব্বানি আলেমরা সুপারিশ করতে পারবে হাফেজে কোরআনরা সুপারিশ করতে পারবে সিয়াম সাধনা আপনার এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ এখানে সুপারিশ শুধু আল্লাহ করবে আর কেউ না এখানে সুপারিশ করবে মানে হলো সুপারিশ কবুল করবে সুবহানাল্লাহ সুপারিশ কবুল করার মালিক কে আল্লাহ সুপারিশ কবুল করবে সুপারিশ করবেন সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন সুবহানাল্লাহ এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে আমার ভাইয়েরা সেজন্য আল্লাহর প্যারা হাবিব সরকারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমার পক্ষ থেকে মেসেজ হলো যারা মা বাবা তাদের দায়িত্ব হলো নম্বর ওয়ান তাদের দায়িত্ব আল্লিমু আওলাদাকুম সালাসাতা হিসাল ওগো দুনিয়ার মানুষেরা ওগো আমার উম্মতের নরনারীরা যারা মা বাবা যারা অভিভাবক আমার নবী বলেন তোমাদের আগে দায়িত্ব হলো আওলা আল্লিমু আওলাদাকুম সালাসাতা হিসাল তিনটা জিনিস তোমার সন্তানকে শিক্ষা দেওয়া কয়টা জিনিস না বুঝুর ভাল কয়টা জিনিস ভালো করে সবগুলো আনলে খাসত করিবে আল্লাহর নবী বলেন ওগো দুনিয়ার মানুষেরা আল্লিমু আওলাদাকুম সালাসাতা হিসাল মা বাবারা দায়িত্ববান ব্যক্তি যারা আছো তাদের প্রথম নম্বর তিনটা কাজ হলো তোমাদের সন্তানকে তিনটা জ্ঞান শিক্ষা দিবা আল্লাহর প্রিয় হাবিব বলেন হুব্বে নবীকুম নম্বর ওয়ান তোমরা তোমাদের নবীর মহাব্বত শিক্ষা দিবে সুবহানাল্লাহ কি শিক্ষা দিবে নম্বর ওয়ান কি দিবে শিক্ষা যে সহি হাদিস এই হাদিস নিয়ে اختلاف করার ক্ষমতা বাংলাদেশে না সারা পৃথিবীতেও কেউ নেই কোনো আলেম নেই আপনি দেখাতে পারবেন আল্লাহর নবী বলেন ওগো দুনিয়ার নরনারীরা নাম্বার ওয়ান তোমরা তোমাদের সন্তানকে হুব্বা নবীকুম নাম্বার ওয়ান নবীর মহাব্বত শিক্ষা দিবে কারণ নবীর মহাব্বত শিক্ষা দেওয়া মানে ঈমান শিক্ষা দেওয়া সুবহানাল্লাহ ঈমান হলো আমাদের মূল সম্পদ মূলধন ওগো দুনিয়ার মানুষ ওগো মুসলিম এলাকার মানুষেরা ঈমান যদি আমাদের না থাকে আমাদের কোন আমল আল্লাহর দরবারে গ্রহণ করবে না আল্লাহ আল্লাহর দরবারে আমাদের সমস্ত আমল ইবাদত রিয়াজত কবুল করাতে যদি আমরা চাই তাহলে আমাদের আগে দরকার সেটা হলো আমাদের ঈমান ঠিক কি না ঈমান না থাকলে আপনার কোন আমল হজ যাকাত সাদকা আপনার কোনো ভালো আমল আল্লাহর দরবারে মকবুল হবে না নম্বর ওয়ান থাকতে হবে কি ঈমান থাকতে হবে সেজন্য আমার নবী বলেন আগে নবীর মহাব্বত শিক্ষা দাও হুব্বে নবী মিনাল ঈমান নবীর মহাব্বত যদি সন্তানের অন্তরে আপনি ধারণ করাতে পারেন ওই সন্তান আল্লাহ বিরোধী নবী বিরোধী কোনো কাজে লিপ্ত হবে না মা বাবার নাফরমানি করবে না আজকে সন্তানরা মা বাবার জন্য নাফরমানি করে মা বাবার সাথে বেয়াদবি করে চুরি করে যারা করে ব্যভিচারে লিপ্ত হয় বিভিন্ন মাদক সেবনের সম্পৃক্ততা থাকে এগুলোতে থাকার কারণে এগুলোতে জড়িয়ে থাকার নম্বর ওয়ান কারণ হলো তাদের কলবে নবীর মহাব্বত পয়দা করতে পারে নাই ঠিক কিনা নবীর মহাব্বত আসলে তিনি বলবে নো আমি পারবো না আমি বাবা খাবো না আমি মদ খেতে পারি না আমি কোরআন সুন্নার পরিপন্থী কোনো কাজ আমি করতে পারি না কারণ আমি নবীর উম্মত ঠিক কি না আল্লাহর নবী সেজন্য বলেন আগর হুব্বে নবীকুম নবীর মহাব্বত শিক্ষা দাও সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সরকারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সুবহানাল্লাহ বলেন
আমার নবী বলেন ওগো দুনিয়ার মানুষ সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর খলিফাতুল মুসলিমিন নাম্বার 1 সাহাবাদের মধ্যে অন্যতম একজন সাহাবা তিনি একবার আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমার সন্তানের চেয়ে আমার ধন সম্পদের চেয়ে আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের সেই আপনাকে আপনি বেশি আমি ভালোবাসতে পারি না এই কথা বলার পর আল্লাহর প্রিয় হাবিব বলেন ওমর কিয়ামত পর্যন্ত উম্মতের নরনারীদের জন্য মাসালা ফয়সালা করে দিয়েছেন সমাধান দিয়ে দিয়েছেন রব্বুল আলামিনের প্রিয় হাবিব আমার নবী বলেন ওমর তুমি তোমার ধন সম্পদ সন্তান সন্ততির চেয়ে আমাকে বেশি ভালোবাসো মা বাবার চেয়ে ভালোবাসো বেশি ভালোবাসো তোমার জানের চেয়ে আমাকে বেশি ভালো যদি বাসতে না পারো ওগো ওমর তুমি পরিপূর্ণ ঈমানদার নয় ওগো ওমর তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও মুমিনে কামিল যদি হতে চাও কামিল মুকাম্মাল ঈমানদার যদি তুমি হতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে ধন সম্পদ টাকা পয়সা মা বাবা সন্তান সন্ততি নয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন দুনিয়ার সমস্ত কিছু শুধু নয় তোমার জানের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে হবে সুবহানাল্লাহ এই নবীর ভালোবাসার কথা আল্লাহর প্রিয় হাবিব বলেন এই নবীর ভালোবাসা আগে শিক্ষা দাও সন্তানকে আমার নবীর সাহাবায়ে কেরামরা এই হাদিস শুনে আমার নবীকে এমন ভালোবাসতেন সাহাবায়ে কেরামদেরকে যখন এই রমজানে বদরের যুদ্ধ শুরু হবে বদরের যুদ্ধের মধ্যে মাত্র 300 কয়জন 300 313 জন আমার নবীর সাহাবা অন্যদিকে হাজার হাজার সৈন্য সাহাবায়ে কেরামরা আমার নবীর এই হাদিস শুনে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মিন ওয়ালাদিহি জানের সেই নবীকে বেশি ভালো যদি বাসতে না পারে কামেল মুকাম্মাল ঈমানদার হতে পারে না এই কথা সাহাবায়ে কেরামদের মাঝে ফয়সালা হয়ে গেল এই মাসালা সমাধান হয়ে যাওয়ার পর কিছুদিন পর যখন এই বদরের যুদ্ধ শুরু হবে 313 জন সাহাবা আমার নবী বললেন ওগো আমার সাহাবারা হাজার হাজার সৈন্যের মোকাবেলা তোমাদেরকে করতে হবে তোমরা আসো আসো সাহাবায়ে কেরামরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে আমরা আমাদের জানর চেয়ে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে বলবো না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে বলেছিলেন মূসা নবী যখন উম্মতদেরকে বলেছিলেন ওগো উম্মতরা আসো ওই কাফেলার সাথে মোকাবেলা করতে হবে যুদ্ধ করতে হবে মূসা আলাইহিস সালামের কোমরা বলেছিলেন ওগো মূসা আপনি আর আল্লাহ আপনার আল্লাহ দা আপনি তাদের সাথে মোকাবেলা করেন আমরা যাব না নাউজুবিল্লাহ বলেন সাহাবায়ে কেরামরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে এই কথা বলবো না আপনি যদি বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমরা এক মুহূর্ত দেরি করব না আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দাও আমরা ঝাঁপ দিয়ে দেব আপনি যদি পানিতে ঝাঁপ দাও লাফ দাও এক মুহূর্ত আমরা চিন্তা করব না আপনার ওয়াদা পালন করতে কারণ আমরা জানির সেই আপনাকে যদি বেশি ভালোবাসতে না পারি আমরা কামেল মুকাম্মাল ঈমানদার হব না ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোন দিকে যেতে হবে আমার নবীর পিছনে পিছনে ওই 313 জন সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন আমার নবীকে এমন ভালোবাসতেন সবাই বলি সুবহানাল্লাহ যাদের ব্যাপারে আয়াত কারীম নাযিল হয়ে গেল أولئك هم المؤمنون حقا الله বলেন ওগো আমার নবী তারা অবশ্যই অবশ্যই সত্যকারের মুমিন সবাই বলি সুবহানাল্লাহ আমরাও মুমিন আই অ্যাম মুমিন আই অ্যাম মুসলিম আই অ্যাম মুত্তাকি আই অ্যাম মুহসিন আমরা দাবি করি কিনা পরীক্ষা লাগবে তারপর হইতে হবে হবে ঠিকই আল্লাহর সাথে পরীক্ষা মুমিন কতটুকু ঈমানের পাওয়ার যখন আপনাকে ইমতিহান করা হবে তখন বোঝা যাবে কয়জন ঈমানদার কয়জন মুমিন কয়জন মুহসিন ক্যাটাগরি আছে আল্লাহর দরবারে
مسلم مؤمن متقي محسن এগুলো আল্লাহর বান্দা আমাদেরকে আগে মুসলিম হতে হবে মুমিন মুত্তাকি মুহসিন মুহসিন বান্দা এটা মুত্তাকির চেয়ে আরো অনেক উপরে সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন আল্লাহর প্রিয় হাবিব বলনা গো নবীর মহব্বত শিক্ষা দাও আল্লাহর নবী বলনা গো দুনিয়ার মানুষের অগ উম্মতের নর নারীরা সন্তানকে নবীর মহব্বত শিক্ষা দেওয়ার পর وحب اهل بيته اهل بيتر محبت শিক্ষা দাও এরপরে নম্বর 3 আমার নবী বলেন গো আমার উম্মতের নর নারীরা এরপরে সন্তানকে তোমরা শিক্ষা দাও ওয়াকারাতুল কুরআন সুবহানাল্লাহ বলে এরপরে কি শিক্ষা দাও কুরআন তেলাওয়াত শিক্ষা দাও এরপরে কুরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার পর ধর্মীয় জ্ঞান দেওয়ার পরে আপনার সন্তানকে আপনি বিমানবালা বানান পাইলট বানান জজ ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার সব বানান আগে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে ঠিক কি না এইটা যদি আমরা পারি আমার নবীর হাদিস মতো যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদেরকে ভবিষ্যতে ওই বিদ্যাশ্রমে যেতে হবে না ঠিক কি না বিদ্যাশ্রম চিনেন বালা বালা মানুষ সবাই কবর নিয়ে দেখে সুতরাং সন্তানকে আপনাকে গড়ে তুলতে হবে আল্লাহর নবীর এই দফাগুলো আমাদেরকে মানতে হবে না হয় আমাদের সন্তান এগুলো মিসগাইড হয়ে যাবে মা বাবা চিনবে না দিন ধর্ম চিনবে না সেজন্য আল্লাহর প্রিয় হাবিব আগে বলেন হুব্বে নবীকুম ওয়া হুব্ব আহলে বাইতি এরপরে বলছেন ও কেরাতিল কুরআন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তোমরা এই তিনটা জিনিস তোমরা আগে শিক্ষা দাও সবাই বলি সুবহানাল্লাহ কুরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে কুরআনের সাথে যদি আমরা সম্পৃক্ততা রাখতে পারি আমাদের জীবন দামি বানিয়ে দিবেন কে সুতরাং এই কুরআন কুরআন এটা এমন জিনিস এমন একটি বস্তু রব্বুল আলামিন এত দামি জিনিস যিনি কোরআন নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে কোরআন আনার কারণে তার নাম হয়ে গেছে সাইয়্যিদুল মালায়েকা সুবহানাল্লাহ বলেন আর যার উপর কোরআন নাযিল হয়েছে তার নাম হয়ে গিয়েছে সাইয়্যিদুল আম্বিয়া নবীদের সরদার আর যাই যেই মাসে কোরআন নাযিল করেছেন রব্বুল আলামিন ওই মাসের নাম হলো সাইয়্যিদুশ শুহুর সুবহানাল্লাহ বলেন অর্থাৎ এই রমজান মাস সেজন্য আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ততা রাখতে হবে কোরআনের দিকে দাবিত হতে হবে কোরআন এটা এমন জিনিস আল্লাহর প্রিয় হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা কোরআন যারা এই দুনিয়ার জমিনে শিক্ষা দিবে কোরআন শিক্ষা যারা করবে তাদের চেয়ে উত্তম মানুষ ভালো মানুষ আল্লাহর দুনিয়াতে নাই সুবহানাল্লাহ বলেন সুতরাং কোরআন শিক্ষা দিতে হবে তেলাওয়াত করলো সওয়াব আমল করতে বললো তো একদম জিরো থেকে হিরো আল্লাহ বানিয়ে দিবে এই কোরআন যেমন তেমন কিতাব নয় যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব যখন তেলাওয়াত করতেন কাফেররা গরের পিছনে এসে তেলাওয়াত শুনতেন সুবহানাল্লাহ বলে এত মওদুর যার উপর কোরআন নাযিল হয়েছে তিনি তেলাওয়াত করতেছেন কাফের বেদিন আবু জাহেল উতবা সাইবা আবু সুফিয়ান তারা কোরআন শুনে শুনে তারা বলাবলি করতেন এটা কোন দুনিয়ার মানুষের বানানো কথা নয় আমরা সাক্ষ্য দিতে পারি এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নাযিল কৃত কোন কালাম পাক সবাই বলি সুবহানাল্লাহ তো তারা ঈমান আনে নাই কেন তারা ছিল লিডার এখন আমরা যদি ঈমান নিয়ে আসি এই কোরআনের মূল কথা তো আমরা জানি আমরা যদি ঈমান নিয়ে আসলে তাহলে আমাদের লিডারিত্ব নষ্ট হয়ে যাবে সেজন্য না জেনে জেনেও না জানার বান্দরে তাদের জীবন কাটিয়ে দিলেন মূল কথা তার তাদের কপালে ঈমানের নসিব নেই নসিবে ঈমান নেই
شمارتا حاضرين ايه قرآن زمن تمن قرآن نو ايه قرآن انه قبشنا خوئي سي کیا اس کے تک برائی سب دشت بسر ہوئے گلو قرآن ارجي سلنس ایٹے کیا کی مقابلہ کرتے پیرے چھے ذالک الكتاب لا ريب فيه কোন বইতে কোন কিতাবে নেই একমাত্র কোরআন পাক আছে কোন সন্দেহের অবকাশ নেই এটা একমাত্র কোরআন আছে আর কেউ বলতে পারবে না কোরআনের মতো অনেকে চেয়েছেন কোরআন থেকে ভুল ধরতে কোরআনে ভুল আছে এরকম গবেষণা করে বের করতে তিনি কোরআন পড়তে পড়তে এমন নতুন 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 তিনি এই সেখানে পেয়েছেন যার কারণে তিনি ঈমান আনতে বাধ্য হয়েছেন সুবহানাল্লাহ অনেক আছে ডক্টর বরিদ মুখাইরি বলেন সেজন্য আমাদেরকে কোরআনের দিকে দাবিত হতো বাগদাদের খলিফা মামুন তার একটি গ্রন্থের মধ্যে দেখা যাচ্ছে তিনি একটা বাইতুল হিকমা করলেন গবেষণাগার যে কোনো দরবারের মানুষ এসে জ্ঞানের উপর আলোচনা করবে সেটা লিপিবদ্ধ হবে একদিকে তার জ্ঞান ফাল্লায় রাখা হবে তার বক্তব্য অন্যদিকে সন্ন দিয়ে তাদেরকে পুরস্কারিত করা হবে সুবহানাল্লাহ বাগদাদের খলিফা মামুন রশিদ কোরআন তিনি বাইতুল হিকমা গবেষণাগার করেছিলেন অনেক বড় বিশাল আয়োজন করেছিলেন যে যে কোন ধর্মের মানুষ জ্ঞান সম্পর্কে আলোচনা রাখবে সেটা লিপিবদ্ধ হবে পুরস্কারিত করা হবে এক বছরে দেখা যাচ্ছে তার এখানে একজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ইহুদি তিনি এসে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের উপর তিনি এমন আর্গুমেন্ট এমন ডকুমেন্ট পেশ করলেন বাদশা মামুন রশিদ খলিফা তিনি আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর দলিল আদিল্লা দিয়ে এত সুন্দর আর্গুমেন্ট সহি আর্গুমেন্ট তিনি পেশ করতে লাগলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের উপর তিনি একদম আশ্চর্য হয়ে গেলেন চিন্তা করলেন এই মানুষটা যদি মুসলমান হতো আমার খুব ভালো লাগতো তখন তিনি ইসলামের দাওয়াত দিলেন তাকে সুবহানাল্লাহ বলেন যখন বের হলেন বললেন ভাই আপনার বক্তব্য খুব ভালো লেগেছে আমার তুমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়া নিয়ে খুব সুন্দর চমৎকার বয়ান করেছো সুতরাং আমার পক্ষ থেকে তোমাকে আমি দাওয়াত দিলাম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তোমাকে পাল্লায় রাখা হবে তোমার সমান ওজন দিয়ে সন্ন দিয়ে তোমাকে পুরস্কারিত করা হবে সবাই বলি সুবহানাল্লাহ তিনি বললেন না আমি মুসলমান হব না আমি ইহুদি ধর্মের একজন অনুসারী পরের বছর আবার বাইতুল হিকমাতে সবাই সকল ধর্মের মানুষ তার জ্ঞানের উপর আলোচনা শুরু করেছেন এদিকে লিপিবদ্ধ হচ্ছে মামুন রশিদ খলিফা বাগদাদের তিনি বসে আছেন হঠাৎ করে দেখতেছেন ওই ব্যক্তি আবার মুহাম্মদী শরিয়া নিয়ে কোরআন এবং সুন্নাত থেকে এমন আর্গুমেন্ট দলিল আদিল্লা পেশ করতেছেন ওই মামুন রশিদ আশ্চর্য হয়ে গেলেন সবাই বলি সুবহানাল্লাহ শরীয়তে মুহাম্মদিয়ানি তখন তিনি বললেন আলোচনা শেষ হওয়ার পর ভাই আপনাকে বলেছিলাম গত বছর আপনি মুসলমান হয়ে যান আপনার সমান ওজন দিয়ে স্বর্ণ আপনি আমি আপনাকে স্বর্ণ উপহার দেব আপনি মুসলমান হন নাই এখন দেখছি আপনি একজন সাচ্চা মুসলমান শরীয়তে মুহাম্মদিয়া শরিয়া নিয়ে আপনি যে কোরআন সুন্নাহ থেকে দলিল আদিল্লা পেশ করতেছেন কেন আপনি মুসলমান কিভাবে হলেন এত স্বর্ণ দিয়ে বলেছিলাম আপনাকে আপনার ওজন করে আড়াই মন আপনি নেন না এখন এমনি ফ্রিতে কিভাবে হয়েছেন আমাকে বলেন তখন তিনি বললেন মামুন রশিদ খলিফা সাহেব আপনার এখান থেকে যাওয়ার পর পুরো একটা বছর আমি একটা বাইবেল লিখেছি বাইবেল নিয়ে বাইবেলের মধ্যে কিছু বাড়িয়ে দিয়েছি মাঝখানে মাঝখানে আবার কিছু মাঝখানে মাঝখানে কমিয়ে দিয়েছি নাউজুবিল্লাহ বলে ওই যারা বাইবেলের অনুসারী আছে তাদের অনুষ্ঠানে আমি গিয়ে যখন বললাম ভাই বাইবেল আনছি নতুন লিপিবদ্ধ করেছি আমি সুতরাং আপনারা খেয়ে নিবে নিয়ে নেন সবাই হুটহাট করে টাকার কোনো প্রশ্ন না যত টাকা দরকার আমাকে দিয়ে বাইবেল নিয়ে গেল আমি ইঞ্জিল লিখেছি একটা ইঞ্জিল নিয়ে কিছু বাড়িয়ে দিলাম অন্য জায়গায় কিছু কিছু কমিয়ে দিলাম কিছু কথা তাদের অনুসারীর কাছে যখন গেলাম ভাই আমি ইঞ্জিল এনেছি আপনারা নেন
কেউ দেখেন নাই পরীক্ষা করেন নাই সাথে সাথে সবাই নিয়ে নেন তিনি বলেন সমস্ত কিতাব আমি এরকম করেছি তাদের ধর্মের অনুসারীদের কাছে এই কিতাব আমি কিছু বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়ে বেশ কম করে দিয়ে বিক্রি করে দিয়েছি এরপর আমি আসলাম কোরআনে আমি একটা কোরআন নিলাম কোরআন নিয়ে আমি মাঝখানে কিছু বাড়িয়ে দিলাম এরপর আবার কিছু কমিয়ে দিলাম কিছু আয়াতের মধ্যে রদ বদল করে দিলাম এরপরে ওই বাগদাদের যে বড় মসজিদ অনেক বড় বিশাল মসজিদ মসজিদ থেকে যখন মুসল্লিরা বের হলো লক্ষ লক্ষ হাজার হাজার মুসল্লি তখন আমি কয়েকটা কোরআন নিয়ে এইভাবে দাঁড়িয়েছিলাম ওগো মুসলমান ভাই এই কোরআন এখন তো কোরআনের খুব সংকট তখন তো আমাদের মতো এরকম সাভাগানা ছিল না বেলে কোরআনের খুব সংকট আমার নিজের হাতে লেখা কোরআন আপনারা আসেন নিয়ে যান নিয়ে যান তখন ওই মসজিদ থেকে মানুষ ফুট করে বের হলো বের হওয়ার পর দেখা গেল আমার একটা কোরআন একজনে হাতে নিলেন সবাই একটা একটা হাতে নিয়ে নিলেন এবং বললেন একজন যাও আমাদের মসজিদের যিনি খতিবে মুকাররম আমাদের বড় হুজুর যিনি হুজুরকে নিয়ে আসেন সবাই বলি সুবহানাল্লাহ আমাদের বড় হুজুরকে নিয়ে আসেন হুজুর কি হয়েছে উনি কোরআন বিক্রি করতেছেন সুতরাং এই কোরআন আমরা নিচ্ছি দেখেন খুব সুন্দর সাবানো হয়েছে আপনি একটু কোলে দেখেন ঠিক আছে কিনা সুবহানাল্লাহ বলেন তখন ওই তিনি বলেন সবাই একটা একটা করে নিয়ে গেলেন বড় হুজুর যিনি তিনি এইভাবে কোরআন কোলে পাতা ফিস্টা ফিস্টা মিলে ভালো করে কোলে কোলে দেখলেন এবং ধরে দিলেন হদে এই কোরআন তোমরা নিও না নিও না এই কোরআনে এরকম আয়াতের রদ বদল করা হয়েছে বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু জায়গায় কমিয়ে দেওয়া হয়েছে সুতরাং তাকে গ্রেপ্তার করো সবাই বলি সুবহানাল্লাহ তিনি বলেন এই মামুন রশিদ খলিফা সাহেব ওই বড় হুজুর দেখার পরে আমাকে গ্রেপ্তার করলেন তখন আমি বললাম ভাই আমাকে মারার কোনো দরকার নেই আমি পরীক্ষা করেছি এক জায়গায় নাই অনেক জায়গায় এই কোরআন এখান থেকে সারা পাই অন্য জায়গায় আবার এই দুই নম্বরে করার জন্য চেষ্টা করেছি আমি ধরা খাইয়ে গেছি কিন্তু মুসলমান জাতি শুধু কোরআন বলে টাকা দিয়ে নিয়ে নেন নাই তারা এটা দেখে পরীক্ষা করে নেয় সবাই বলি সুবহানাল্লাহ সুতরাং আমি সকল এই এই কাজগুলো করার পর আমার ঈমান বলে আমার মন বলে আমি ভুল পথের মধ্যে আছি অবশ্যই আমি কোরআন গবেষণা করব কোরআনের অনুসারী হব আমি কালিমা পড়ে মুসলমান হয়ে আজকে আপনার দরবারে এসে এক বছর পর কোরআনের মুহাম্মদী শরিয়া নিয়ে আমি আলোচনা করতেছি সবাই বলি সুবহানাল্লাহ এখানে টাকার কোনো দরকার নাই টাকার প্রয়োজন নেই সুতরাং এমন একটি কোরআন যেই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআন সুপারিশ করবে আমাদের জন্য কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই কঠিন হাশরের ময়দান যেই দিন সম্পর্কে বলা হয়েছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন আপনার ধন সম্পদ আপনার ছেলে সন্তান আপনার কোনো কাজে আসবে না উপকারে আসবে না সেদিন এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে কোরআন আপনাকে সুপারিশ করে রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন সবাই বলে আমিন দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা সম্মানিত হাজির আমি যে আয়াত কারিমে তেলাওয়াত করেছি আমার কথার একদম লাস্টের দিকে চলে আসছে আমি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন হে ঈমানদার তোমাদের উপরে এই রমজান এই রোজা আমি ফরজ করেছি কেন তোমরা যেন মুত্তাকি পরহেজগারি বান্দা হতে পারো সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান দিয়েছেন আমরা যেন মুত্তাকি হতে পারি মুত্তাকিদের কোয়ালিটি হলো রাব্বুল আলামিন কোরআনে পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই
والكاظمين الغيظ والعافين عن الناس سبحان الله ওই তারা হলো মুত্তাকিন যারা আল্লাহর রাস্তায় দান করেন দুঃখ এবং সুখ সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় যারা দান করে ওয়াল আফিনা আনিন নাস ওয়াল কাদিমিনাল গায়স এবং যারা রাগকে নিয়ন্ত্রণ করে গুসা হজম করে ওয়াল আফিনা আনিন নাস যারা মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ বলেন তারাই হলো মুত্তাকি সুবহানাল্লাহ বলেন মুত্তাকি কারা যারা আল্লাহর রাস্তায় দান করে আর মানুষকে ক্ষমা করে দেওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ সুবহানাল্লাহ বলেন তাহলে মুত্তাকিদের কোয়ালিটি কি ওয়ালা আফিনা আনিন নাস যারা মানুষকে ক্ষমা করে দেয় আমার ভাইয়ের আল্লাহর প্রিয় হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা ইকরামদেরকে এইভাবে নিয়ে বয়ান করতেছেন আমার নবী নূরানি বয়ান পেশ করতেছেন সাহাবা ইকরামদের মধ্যে তখন একজন সাহাবা হেঁটে চলে যাচ্ছেন সুবহানাল্লাহ বলে রাস্তা দিয়ে আল্লাহর প্রিয় হাবিব বলেন গো আমার সাহাবারা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও সাহাবা ইকরামরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই অবশ্যই আমরা জান্নাতি মানুষ দেখতে চাই আল্লাহর নবী বলেন গো আমার সাহাবারা জান্নাতে যদি মানুষ দেখতে চাও তোমরা আমার ওই সাহাবাকে তোমরা দেখো সুবহানাল্লাহ বলেন ওই সাহাবার দিকে তাকাও একজন সাহাবা তার ঘরে চলে গেলেন একদিন নয় দুই দিন তিন দিন অবস্থান করলেন অস্বাভাবিক কিছু দেখতে পাই নাই তিনি কেন জান্নাতি সেই আমলটা আমাকে দেখতে হবে তিনি তিন দিন অবস্থান করার পর দেখতে পাই নাই এরপরে বললেন গো ভাই আল্লাহর নবী আপনাকে জান্নাতি সাহাবা বলেছেন কি কারণে আপনি কি আমল করেন কোন আমলের কারণে বলেছেন সেটা তো নবী জানে আর কেউ জানে না সুতরাং কোন আমল করেন সেটা আমি অনেক দেখার চেষ্টা করার পরও দেখি নাই কোন আমলটি আপনি করেন সেটা একটু আজকে বলে দেন তিনি বলেন আমি বেশি কোনো আমল করি না বেশি আমল করি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাই ইবাদত রিয়াজত যা করার দরকার সামর্থ্য মতো আমি করি ওগো আল্লাহর নবীর সাহাবা একটা খাস আমি দৈনন্দিন করি সেটা হলো আমি যখন রাত্রে নামাজ কালাম পড়ে যখন আমি ঘুমাই যাই ঘুমাই যাওয়ার আগে আমি আমার মুসলমান ভাই যারা আমাকে কষ্ট দিল আমার হক নষ্ট করে আমি আমাকে কষ্ট দে সবাইকে আমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিই সুবহানাল্লাহ বলে ঘুম যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দিই এই কারণে আল্লাহর প্রিয় হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে মুত্তাকিদের কোয়ালিটি কোরআন পাকে বলেছেন ওয়ালা আফিনা আনিন নাস যারা মানুষকে কি করে দেয় ক্ষমা করে দেয় কিছু করছেন আপনি অন্যায় করছেন ভাই আল্লাহর ওয়াস্তে আমি ক্ষমা করে দিলাম আমি চাইলে আপনাকে আলোচনা নিয়ে বানাইতে পারি কিন্তু আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম এটা হলো মুত্তাকিদের কোয়ালিটি সুবহানাল্লাহ বলে সুতরাং এটা আমাদেরকে করতে হবে আল্লাহর প্রিয় হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের মধ্যে দেখা যাচ্ছে তিনি ক্ষমা করে দিতেন সুবহানাল্লাহ বলে আমার নবী যুদ্ধের ময়দান থেকে আসতেছেন গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন হঠাৎ করে একজন কাফের বেদুইন তলোয়ার বের করলেন আমার নবীকে এখনই শেষ করে দিবে তখন তিনি বলেন হে আল্লাহ রাসূল আপনাকে আমার এই তলোয়ারের কাছ থেকে কে বাঁচাবে তখন আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে বাঁচাবে সুবহানাল্লাহ বলে কিতাবে এসেছে ওই বেদুইনের হাত থেকে তর তর করে কাঁপা শুরু করলো তরবারিতে পড়ে গেল আমার নবী ওই তরবারে নিলেন বললেন এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে তখন ওই বেদুইন বললেন অবশ্যই আপনি আমাকে বাঁচাবেন সুবহানাল্লাহ বলে আমার নবী কোনো প্রতিশোধ নেন নাই আমরা হলাম কি করতাম তিন চার টুকরো করতাম ঠিক কিনা আমরা এখন এমন হয়েছি দীন ইসলাম প্রসার নামে দীন ইসলাম প্রসারের নামও মানুষের জিব্বে পর্যন্ত আমরা কেটে দিচ্ছি নাউজুবিল্লাহ বলেন সুতরাং ইমান অমূল্য সম্পদ
ইমান আমাদেরকে ঠিক রাখতে হবে ইমান যদি ঠিক রাখতে না পারি কোন আমল আল্লাহর দরবারে মকবুল হবে না বাংলাদেশে সহজ সরল আমাদের এই মুসলমান মুসলিম মুসলিম অধ্যুষিত একটা দেশ এই দেশে ইসলামের নামে কিছু উগ্রবাদ জঙ্গিবাদ যেগুলো আমার ইসলাম সমর্থন করে না এই ধরনের কাজ সংগঠিত হচ্ছে নাউজুবিল্লাহ বলি দেখেন না আপনারা কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়া জিলফে কেটে দি জিব্বে কেটে দিছে যিনি জিব্বে কেটে দিলেন দেখলাম উনিও আলেম তো কোন ধরনের আলেম মানুষের জিব্বে কা হাড়ি দতি হন ইসলামের দদ দদ আমার নবী কিন্তু এগুলো করেন নাই মানুষকে ক্ষমা করে দিতে হবে সুতরাং এই দেশে আমরা ঈমান নিয়ে আসি ঈমান নিয়ে থাকব ঈমান নামে মূল দন আল্লাহর পেয়ার হাবিবের বুক ভরা ভালোবাসা নিয়ে কবরে যাব আল্লাহ কবুল করুন আমিন বলেন এই ঈমান নিয়ে থাকতে হলে এই বাংলাদেশে কিছু ধর্মের নামে অধর্মের মানুষ যাদেরকে শিয়া বলা হচ্ছে শিয়া শিয়া শিয়াবাদীদের কাছ থেকে কাদিয়ানি আহল হাদিস ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন বলেন ইসলাম শান্তির ধর্ম সুন্দর ধর্ম মানবতার ধর্ম সাম্যর ধর্ম ইসলামে হানাহানি নেই যারা সব কিছু নিয়ে ফিতনা সৃষ্টি করে তারা সত্যিকারের মুসলমান নয় শুধু আমাদের এই বাংলাদেশে আছে সেটা যে কোনো কিছু নিয়ে এত টানাটানি মশলা একদিকে আলামরে এদিকে নিয়ে যায় আরদিকে ওইদিকে নিয়ে যায় এটা আমি বাংলাদেশে দেখতেছি যে কোনো বিষয় নিয়ে সাধারণ বিষয় টানাটানি নিয়ে অনেক দূরে চলে নিয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন বলেন সম্মানিত হাজেরিন আমাদের শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র উনি হাজির হয়েছেন আমাদের মেহমানে আলা যিনি সুদূর সিলেট থেকে আগত উনিও কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবেন আপনারা এখনো পর্যন্ত যারা ঘুরে ফিরে আছেন সবাই চলো আসুন সুন্দরভাবে মাহফিল আপনারা শ্রবণ করুন সুশৃঙ্খলভাবে এবং দোয়া করবেন যারা এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদ ফাটাগারের বাইরা অনেক কষ্ট করেছে আজকে তারা চাইলে এখানে একটা গানের অনুষ্ঠান করতে পারত ঠিক কি না আগে সেফ আলী ঘোষের গান হতো সিডি দিলাম পত্র দিলাম কি কি বলা যায় বুড়ো বুড়ো মুরব্বীরা জানে এখন যদি এগুলো কেউ শুনে হতের এগুলো এখন হাট টা ইংরেজির কে হদুই কে ফেলা এরকম বলে কি না এখন এগুলোর দিন শেষ শেফ আলী ঘোষ কল্যাণী ঘোষের দিন শেষ এখন চলবে নবী মুস্তাফা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সবাই বলি সুবহানাল্লাহ এখন এরকম মাহফিল হবে সম্মানিত হাজেরিন সেজন্য আমাদেরকে আমার নবীর মহব্বত ধারণ করে কোরআনের দিকে দাবিত হতে হবে অবশ্যই মাহে রমাদানুল মোবারক আমরা মুত্তাকি হতে পারবো সিয়াম সাধনা পালন করে আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু